আপনাদের একটা ইন্টারেস্টিং সিরিজ দেখাবো। আমি এতদিন ধরে ছাগলের ফার্মে ভিডিও করছি, কোন ছাগলকে দেখলাম না ছাগলে বিড়ি খায়। দাদার ছাগলে নাকি বিড়ি খায়, কই দেখি দাদা? দিনে তিনটে করে বিড়ি লাগে, দিনে তিনটে করে। এই দেখুন, এই যে দেখুন, এই যে, এই যে দেখুন দাদা বিড়ি বের করছে, এই যে ছাগলে বিড়ি খাচ্ছে। তিন বেলায় দিতে হয়? হ্যাঁ, তিন বেলা রেগুলার। হ্যাঁ, মানে এর জন্য কি আলাদা করে বিড়ির প্যাকেট কিনতে হয় না? বন্ধুরা দেখুন ছাগলে বিড়ি খাচ্ছে সত্যি। কিন্তু এখন এই পাঁচ মাসে আমি 1,10,000 টাকা ছাগল বিক্রি করেছি। এই বিড়ি, এই বিড়িটার বয়স 7 মাস। আমি শুধু এর পালনগুলো দেখছি। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকের আমি চলে এসেছি নদিয়া জেলার হরিণঘাটাতে MD গোট ফার্মে, যেখানে এই দাদা গত 2.5 বছর যাবৎ এই ছাগলের ফার্মটি পরিচালনা করছেন এবং অনেক সফলভাবে পরিচালনা করছেন, এবং এই ফার্ম থেকে তিনি অনেক টাকা ইনকামও করেছেন। তাই এই ফার্মটাকে আজকে আপনাদেরকে পরিদর্শন করাবো এবং আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়ে সাহায্য করব। তাই ভিডিওটি লাস্ট অবধি অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে বলে নেব, আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেমন আছেন দাদা? ভালো আছি। আচ্ছা, অনেকদিন পরে আবার আপনার ফার্মে আসলাম। এখন বর্তমানে কতগুলো ছাগল রয়েছে আপনার ফার্মে? ছাগল এখানে তো আগের ভিডিওটাই আমি বলেছিলাম 40-42টা ছিল, তার পরবর্তীকালে 50-55টা হয়ে গেছিল। আচ্ছা, আমি আবার বিক্রি করে দিয়ে কিছু কমিয়ে দিয়েছি, এখন 35টা আছে। আপনি কি এখান থেকে খাসি বিক্রি করছেন না এমনি এক্সট্রা যে ফিমেল গুলো হচ্ছে সেগুলো বিক্রি করে দিচ্ছেন? ফিমেল বলতে ফিমেল গুলো আমার এখানে আমি এখন আপাতত রেখে দিচ্ছি। আচ্ছা, কিন্তু ওই যে খাসির যে বাচ্চা দেখা গেল 3-4 মাস বয়স, খাসির বাচ্চাগুলো আমি বিক্রি করে দিচ্ছি। এছাড়া কিছু ওই বড় খাসি ছিল কুরবানি ঈদে আমি বিক্রি করেছি এবং ভালো পয়সাও পেয়েছি। আচ্ছা, এই অবধি তো ফার্ম তো শুরু করলেন প্রায় 2-2.5 বছর হয়ে গেল। হ্যাঁ, 2.5 বছর ওভার হয়ে গেছে। এই অবধি কতগুলো ছাগল বিক্রি করেছেন? এই পর্যন্ত ছাগল মোটামুটি আমি তাও 30-35টা। মানে ওই 2.5 বছরে? 2.5 বছরে সবগুলোই খাসি? না, খাসি আছে, তারপরে মেয়ে ছাগলও ছিল। তাতে মোট ক টাকা রেভিনিউ হয়েছে আপনার? আমি আমি আগের আপনার ওই আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 80-85 হাজার টাকা ছাগল বিক্রি করেছি। হ্যাঁ, কিন্তু এখন এই 5 মাসে আমি 1,10,000 টাকা ছাগল বিক্রি করেছি। দাদা কিন্তু খুব কষ্ট করছে, আপনাদেরকে আগে গিয়ে দেখাবো যে দাদা কি কি করছে। হ্যাঁ, সারাদিন ধরে এই যে দাদা আমাদের ইন্টারভিউ দিচ্ছে, দাদা কিন্তু পুরো হাফ প্যান্ট পরে রয়েছে। মানে এখন কাজ করছিল, আমি হঠাৎ আচানক চলে এসেছি। দাদা এর পাশাপাশি তো আপনি আরো কাজ করেন? হ্যাঁ, আর এই পাশাপাশি আর স্বর্ণকারের দোকান রয়েছে? হ্যাঁ, জুয়েলারি দোকান রয়েছে। এই টাইমগুলো কি করে মেনটেন করেন? টাইম বলতে আমি সকালবেলা ঘুম থেকে উঠে 9টা পর্যন্ত এদের সঙ্গে টাইমটা দেই। আচ্ছা, আবার আমি স্নান করে দোকানে চলে যাই। হ্যাঁ, আবার দোকান থেকে 1টায় বাড়ি আসি। আচ্ছা, 1টা থেকে 3টে পর্যন্ত আবার এদের পেছনে টাইমটা দিই, ঠিক আছে? আবার ঠিক বিকেলবেলা দোকানে যাওয়ার আগে এদেরকে ঘরে ঢুকিয়ে আমি দোকানে চলে। আচ্ছা, আপনার কি কখনো মনে হয় না একটু ঘুরে আসি বাইরে থেকে? মনে তো হয়, কিন্তু এখন এই যেহেতু ছাগল পালন করছি সেহেতু শখ ঠক, হ্যাঁ, এখন আর নেই। ছাগল পালন করতে গিয়ে শখ মিটে গেছে? শখ মিটে গেছে, সেটা তো হয় না। আচ্ছা, আপনি যদি অসুস্থ হন তাহলে কি হবে? অসুস্থ আমার শরীর এই 2.5-3 বছরে শরীর আমার 2-3 বার হ্যাঁ অসুস্থ হয়েছে, সেই অসুস্থ শরীর নিয়েও আমি কাজ করেছি। কারণ ছাগলকে তো খাবার দিতেই হবে, ছাগলকে তো খাবার না দিলে হবে না। বন্ধুরা, এটা হচ্ছে অরিজিনাল খিচুড়ি, আপনারা দেখেই মানে চিনতে পারবেন না যেটা খিচুড়ি না অন্য কিছু। দাদা এখানে কি আছে? এটা এখানে আছে 3 কিলো চাল, 3 কিলো চাল, আর 1.5 কেজি ভুট্টার গুঁড়ো, 1.5 কেজি ভুট্টার গুঁড়ো, 1 কেজি আটা আছে। আচ্ছা, এখানে মোট কত কেজি দিয়েছিলেন, এখন কত কেজি হয়েছে? মোট 5.5 কেজি এখানে দেওয়া আছে, তা এই 5.5 কেজির মধ্যে এই 42 কেজি জল দেওয়া আছে। 5.5 কেজির ভিতরে, এদিকে তাকান, 5.5 কেজির ভিতরে 42 কেজি জল? 42 কেজি জল। আচ্ছা, তাহলে মোট হলো 47 কেজি। 47 কেজি। এবার যখন এটা সেদ্ধ করি কিছুটা তো বাষ্প হয়ে উড়ে যায়। হ্যাঁ, আমি 2 কেজি বাদই ধরলাম, 45 কেজি খাবার হয়, ঠিক আছে? আচ্ছা, 45 কিলো খাবার হয়। হ্যাঁ, এই 45 কিলো খাবার আমার 105 টাকা খরচ হয় প্রতিদিন। মানে মানে কত কেজি খাবার 105 টাকায় তৈরি করেন আপনি? এই এখানে 45 কেজি খাবার। 45 কেজি, কটা ছাগল খেতে পারবে এখানে? আমার 35টা ছাগল আছে এখন। আচ্ছা, 35টা ছাগলে এইগুলো খাবে সবার কি? তার মানে আপনার খাবারের কস্টিং পড়লো আপনার 3 টাকা, 3.5 টাকা, 3.5 টাকা। তাহলে বন্ধুরা দেখুন, এটা কিন্তু এই হচ্ছে সেই অরিজিনাল খিচুড়ি, আপনারা দেখুন। দাদা একটু নাড়িয়ে আমার দর্শকদের একটু দেখাবেন, এই যে দেখুন, এই হলো অরিজিনাল খিচুড়ি। আপনারা মানে দেখলে চিনতে পারবেন না যে আমরা যে পুজোর সময় খিচুড়ি রান্না করে খাই বা বাড়িতে খিচুড়ি রান্না করে খাই, খেলে খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এই যে বললেন আটা দেন এর ভিতরে, আটাও দেন নাকি? হ্যাঁ, আটাটা দেই কেন, মানে ওই খিচুড়িটা টাইট হওয়ার জন্য। আচ্ছা,
বেশি খেলে অনেক সময় তো পেট ফুলতে পারে, পেট ফুলতে পারে কি বেশি বলতে কি দানা ভুষি যেটা, আচ্ছা আমি তো এটা তো রান্না করে দিচ্ছি, সেদ্ধ করে দিচ্ছি, ওর জন্য যদি একটু মানে ভালোভাবে হজম হয়ে যাচ্ছে আমার যতদূর মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বন্ধুরা এই যে দেখুন ছাগল কত সুন্দর ভাবে খাচ্ছে, যেহেতু সেদ্ধ করে দেওয়া ওর জন্যই মানে বেশি খেলো। মানে এটা কি একবেলাই দেবেন? না ওদেরকে সকালে দেওয়া হয়েছে, আচ্ছা আর অর্ধেকটা রেখে দিয়েছি আমি দুপুরের জন্য। আচ্ছা মানে দুই বেলা খাওয়ানো হয় না? আচ্ছা এটা জাল দেন কখন, রাত্রিবেলা? এটা রাত্রে জাল দিই, রাত্রে কটার সময় জাল দেন? রাত্রে মোটামুটি 11টা। তার মানে তো আপনাকে রাত 12টা অবধি ছাগলের ফার্মে খাটনি করতে হয়? 12টা পর্যন্ত আমি দোকান থেকে রাত্রে বাড়ি আসি, বাড়ি এসে ভুট্টা সিদ্ধ করি। মানে প্রচুর কষ্ট হয়ে যায়। হ্যাঁ কষ্ট তো হবেই। হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে ছাগল পালন মনে হয় একেবারে সহজ ব্যাপার, আসলে কিন্তু অতটা সহজ ব্যাপার না। দেখুন এই যে রাত 11টার সময় এই খিচুড়িটা জাল দিতে হয়েছে, তারপরে সেটা সারাদিন ধরে খাওয়াতে হচ্ছে, কিন্তু সারাদিন খাওয়ানোটা কোনো ম্যাটার করছে না, ম্যাটার করছে সারাদিন কাজকর্ম করার পরে রাত্রিবেলা এটাকে জাল দিয়ে রেখেই দিতে হবে, কারণ সকালবেলা খাবারটাকে দিতেই হবে, তাই তো দাদা? হ্যাঁ একদম ঠিক। আর এই এই যে খিচুড়িটা 365 দিনে 365 দিনই আমি ওদেরকে খাওয়াই, মানে একদিনও মিস নেই, মানে একদিনও মিস নেই না, বৃষ্টি হোক ঝড় হোক বাদলা হোক যাই হোক 365 দিনই ওদের আমি দিই। আচ্ছা ঠিক আছে। এই ব্রিডারটার বয়স 7 মাস, আপনারা 7 মাসের একটু চেহারা দেখুন। দাদা বলছে এই ছাগলে নাকি এখনো দুধ খায়। দাদা সত্যি কথা বলছেন তো? হ্যাঁ সত্যি কথাই বলছি, দুধ খায়। আমাকে কিন্তু দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, যদি হ্যাঁ চেষ্টা করব দেখানোর। আচ্ছা যদি যদি আমি জানি না, এই দাদা আমাকে এখানে ঘাস খাচ্ছিল ছাগলে, দাদা বলছে এই ব্রিডারটার বয়স 7 মাস। হ্যাঁ 7 মাস মানা যায়। ক কেজি ওয়েট আছে দাদা? এটা 27 থেকে 28 কেজি। 27-28 কেজি ওয়েট আছে। কিসের সাথে ক্রস করা ছিল এটা? এটা ওর ওর মা ছিল হচ্ছে ওই হানসার ক্রস। হানসার ক্রস ছিল মা? হ্যাঁ মা, আর বাবা হচ্ছে সিরোহি, অরিজিনাল সিরোহি। আচ্ছা এই যে দেখুন এই যে ব্রিডারটা কিন্তু দুধ খায়, এই কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না। মানে এত বড় ছাগলে এখনো দুধ খাচ্ছে। যাই হোক দেখবো, যদি দাদা দেখাতে পারে তো আপনাদেরকে দেখাবো। আমার মনে হয় না দাদা দেখাতে পারবে। একটু এই ছাগলটাকে একটু দেখবেন, আর এই ছাগলের বাঁটগুলো একটু দেখবেন, আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, আর এই যে দেখুন, এইটা হলো একটা শিরোইর পিওর ব্রিডের ছাগল, তাই তো দাদা? হ্যাঁ শিরোই তো। হ্যাঁ কতদিন আপনার কাছে রয়েছে এটা? আমার কাছে আছে 1.5 বছর। 1.5 বছর? 1.5 বছর আপনার কাছে রয়েছে? হ্যাঁ। আচ্ছা কতবার আপনার কাছে বাচ্চা দিয়েছে, একবার না দুবার? একবার বাচ্চা দিয়েছে, আর এই এই সেকেন্ড বার বাচ্চা হবে। সেকেন্ড বার দেবে? কিন্তু আমি শুধু এর পালানগুলো দেখছি। বন্ধুরা দেখুন দাদা কতটুক করে দুধ হয় এতে? এটা এটা প্রথমবার 1.5 কেজি দুধ হয়েছে, হাইস্ট 1.5 কেজি দুধ হয়েছে। তবে এইবার এইবার আমি আশা করছি 2 কেজি দুধ তো নামবেই। 2 কেজি একটা ছাগলে? হ্যাঁ হতে পারে, হাসার কিছু নেই দাদা। দেখুন ছাগলের বাঁটগুলো যদি আপনাদেরকে দেখাই, বন্ধুরা আপনাদেরকে একটু ভালো করে দেখাবো। এই যে দেখুন ছাগলের পালানগুলো দেখুন একটু। এই যে এই যে দাদা এখানে ক কেজি জল দিয়েছেন? এখানে 50 কিলো জল আছে। 50 কেজি? জল তো বলা যাবে না, আপনি তো খিচুড়ির সাথে মিশিয়ে দিয়েছেন। হ্যাঁ জল তো পিওর জল হতে হবে, জল তো এইরকম সাদা জল হতে হবে, তাহলে বলা যাবে একদম পিওর জল কি আর ছাগলে খাবে? আচ্ছা পিওর জল আপনি খাওয়াচ্ছেন, এই জল খাওয়াচ্ছেন, এতে গ্যাস টেস্ট তো হয় না? না না। আচ্ছা এই 50 কেজি জল কটা ছাগলের জন্য দিচ্ছেন? এখানে আমার ছোট বড় মিলিয়ে টোটাল 35টা ছাগল আছে, কিন্তু ওই বাচ্চাগুলো তো তেমন একটা জল খায় না, ওই 25টা। মানে 25টা ছাগলে এখন 50 কেজি জল খাওয়াচ্ছে? হ্যাঁ। দেখুন বন্ধুরা জল খাওয়ানোর সিস্টেমটা দেখুন একটু, ছাগলে নাকি জল খায় না। দাদা 2 কেজি করে জল খাওয়াচ্ছে, এটা কি দুবেলা খাওয়ার না একবেলাই? না একবেলাই, দুপুরবেলাই। এমনি সাদা জল খায় না আপনার ছাগলে? সাদা জল ওই ভেতরে দেওয়া থাকে, যার যখন পায় অল্প হালকা করে খায়। কিন্তু ডাক্তাররা তো বলে ছাগলে নাকি সাদা জল খেলে নাকি ওদের ওই ভালো থাকে, শরীর ভালো থাকে। এখন সাদা জল তো আর জোর করে খাওয়ানো যাবে না যদি না খায়। না আপনি তো এইটা অভ্যাস করাচ্ছেন, তার খাবে কি করে? হ্যাঁ মানে প্রত্যেক দিন জুস খাওয়াচ্ছেন, আমরা মানুষ যেরকম প্রত্যেক দিন জুস খেলে হয় না, কিন্তু সাদা জল তো খেতেই হয় আমাদের, নাহলে আমরা বাঁচবো কী করে? যাই হোক বন্ধুরা দাদা যেভাবে খাওয়াচ্ছে সেভাবে দেখুন। হ্যাঁ আপনারা চাইলে এভাবেও খাওয়াতে পারেন, চাইলে আপনারা সাদা জল, ছাগলকে যেটা অভ্যাস করাবেন আপনারা সেটাই ছাগলে খাবে। সাদা জলের মধ্যে একটু গুড় দিলে সেই জলটা খায়। আচ্ছা এই যে ওই খিচুড়ির করার ভিতরে দাদা সাদা জল দিয়ে দিল। এই দেখুন কত সুন্দর করে খাচ্ছে, হালুম হুলুম করে। এই যে
জল কিন্তু প্রায় শেষের দিকে, মানে এক কড়াই দিয়েছিল এখানে, এক কড়াইটা শেষ হয়ে গেছে, ওদিকে আরো দিচ্ছে, ওদিকে আরো দিচ্ছে, এদিকে এই যে দেখুন শেষ জল, পুরো মারপিট পড়েছে জলের উপরে। আলাদা আলাদা ভাগ করে দিতে হয় না? আচ্ছা, বাইরে যেগুলো ছিল সেগুলো চলে এসেছে? আচ্ছা, এই যে দেখুন দাদা, আমি এসে আজকে যেটা দেখলাম, দাদা সকালবেলা থেকে এইরকমভাবে খাটাখাটনি করছে। আপনারা যদি কেউ ফার্মিং করেন, ফার্মিং করতে গেলে কিন্তু বাবুর মতো থাকলে হবে না। এই যে দেখুন দাদা কিন্তু স্বর্ণকার মানুষ, কেউ বলবে? হ্যাঁ, সকালবেলা থেকে আমি এসেছি এখানে, প্রায় আড়াই তিন ঘন্টা হয়ে গেল, দাদা সেই এক নাগারে কাজ করেই যাচ্ছে। দাদা প্রত্যেক দিনের রুটিনই এটা? হ্যাঁ, প্রত্যেক দিন। আচ্ছা, কোনো অনুষ্ঠান, কোনো অসুস্থতা বলে কিছু নেই? মানে ফার্ম করতে গেলে আপনাকে অসুস্থ হলে হবে না, মানে সব হোক বৃষ্টি হোক প্রতিদিন খাওয়াতে হবে। এই যে দেখুন একটু আগে কিন্তু বৃষ্টি হলো, এই যে আপনারা যদি দেখেন, এই যে বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টির জন্য আমি ফটো তুলতে পারছিলাম না, তার ভিতরেও দাদা এক নাগারে কাজ করে যাচ্ছিল। এই যে এদিকে কথা বলতে বলতে এদিকে কিন্তু খিচুড়ির জলগুলো খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে, এখন নিচে কিছু ভাত পড়ে আছে, ওইগুলো খাচ্ছে। দাদা এই বিরিয়ানিটা তৈরি করছেন? হ্যাঁ, এই বিরিয়ানিটা আমি তৈরি করছি। বয়স কত হয়েছে এটা? এর বয়স 7.5 মাস। কোন জাতের? এটা শিরোহি ক্রস। শিরোহি ক্রস। আচ্ছা, ওদিকে একটু ফাঁকা জায়গাটা নিয়ে যান, দর্শকদের একটু দেখালে ভালো হবে। মানে অনেক সুন্দর একটা ব্রিডার তৈরি করছে, মানে শিরোহির ক্রস, মানে ক্রস ব্রিড দিয়ে তৈরি করছেন। আচ্ছা, ব্রিডারের ব্যাকগ্রাউন্ড একটু বলবেন আমাদের। এর ব্যাকগ্রাউন্ড বলতে এর মা হচ্ছে হানসা ক্রস, ওই যে মা। হ্যাঁ, এই যে এই যে এই যে সাদাটা হচ্ছে মা? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে হানসা ক্রস, আর এর এই হচ্ছে মা, এই হচ্ছে বাচ্চা। হ্যাঁ, বাচ্চা, আর এর এর বাবা হচ্ছে শিরোহি। এই যে এই যে যে পাখাটা দেখছেন, এর বিশেষত্ব হচ্ছে কি, একটু নেশাগ্রস্ত। ছাগল নেশাগ্রস্ত? হ্যাঁ, নেশাগ্রস্ত। কি রকম নেশাগ্রস্ত? মদ খায়? না, মদ না, এই যে বিড়ি খায়। হ্যাঁ, বিড়ি খাবে সকালে। আপনাদের একটা ইন্টারেস্টিং চিজ দেখাবো, আমি এতদিন ধরে ছাগলের ফার্মে ভিডিও করছি, কোন ছাগলকে দেখলাম না ছাগলে বিড়ি খায়। দাদার ছাগলে নাকি বিড়ি খায়? কই দেখি দাদা, দিনে তিনটে করে বিড়ি লাগে, দিনে তিনটে করে। এই দেখুন, এই যে দেখুন, এই যে নেশাগ্রস্ত ছাগল, মানে ব্রিডার নেশাগ্রস্ত ব্রিডার। এটাকে আপনি জোর করে খাওয়াচ্ছেন? না না, ও জোর করে না, ও আমার থেকে জোর করে খাবে। এই যে দেখুন ছাগলে বিড়ি খাচ্ছে, জোর করে খাবে। আমার এই এই পকেটে কামড়াবে, অসাধারণ। আমি আমার আমার লাইফে আমি প্রথমবার দেখলাম, এই যে আমার এই পকেটে কামড়াবে, ওখান থেকে বিড়ি খাবে। আর খাবে কি? হ্যাঁ, আবার দিলে খাবে, আবার দিলে খাবে। আর একটা একটা আমাদের দর্শকদের দেখাবেন একটু। এই যে দেখুন দাদা বিড়ি বের করছে, এই যে ছাগলে বিড়ি খাচ্ছে। তিন বেলায় দিতে হয়? হ্যাঁ, তিন বেলা রেগুলার। হ্যাঁ, মানে এর জন্য কি আলাদা করে বিরির প্যাকেট কিনতে হয় না? বন্ধুরা দেখুন ছাগলে বিরি খাচ্ছে সত্যি। দাদা এই অভ্যাসটা কি আপনি করিয়েছেন? আব্বা, ওই যে আমার এই পকেটের ভিতরে কামড়াতো, পকেটের ভিতরে কি আছে খাবে, এবার প্রথমে একদিন দিয়েছি, দেখি খায়, আবার খাবে। এবার তারপরে থেকে প্রতিদিন আমি আসলেই পকেটের ভিতরে কামড়াবে, এই পকেট থেকে খাবে। মানে ছাগলকে নেশা কুরবানি দিয়েছেন আপনি? ওই যে ওই যে ওই দেখুন পকেটে রয়েছে বিড়ির প্যাকেট, পকেটে গিয়ে আবার কামড়াবে। তার বয়স এখন 7 মাস। এইটা? হ্যাঁ, এটা 7 মাস বয়স? 7 মাস বয়স, 1.5 মাস প্রেগনেন্ট। দাঁত তো হয়নি? প্রথমবার ব্রিডিং করিয়েছেন, তাতে করে আপনার সমস্যা হবে না যে পরে গ্রোথ হবে তো ছাগলের? এই ছাগলটার গ্রোথ হবে তো? হ্যাঁ, আশা করছি গ্রোথ হবে। এটা যেহেতু 7 মাস বয়স, এখন এর গ্রোথটা ভালোই আছে। আচ্ছা দাদা, আমি ফার্মে এসে দেখতে পাচ্ছিলাম আপনি প্রত্যেকটা ছাগলকে নাম ধরে ডাকছেন, সব ছাগলের কি নাম রেখেছেন? আমার প্রত্যেকটা ছাগলের নাম আছে। আচ্ছা, এইটার কি নাম? এটার নাম হচ্ছে রুমকি। এইটা এইটার ডিটেইলসটা বলবেন? হ্যাঁ, ওরা দুই বোন। হ্যাঁ, রুমকি আর ঝুমকি। হ্যাঁ, তো এর বয়স হচ্ছে এখন 9 মাস। 9 মাস? হ্যাঁ, 9 মাস। এই 7 মাসে প্রেগনেন্ট হয়েছে। 9 মাস বয়স আছে, 7 মাসের প্রেগনেন্ট রয়েছে? হ্যাঁ হ্যাঁ, 7 মাসে প্রেগনেন্ট হয়েছে, কিন্তু 2 মাস। 7 মাসে প্রেগনেন্ট হয়েছে? আমি বললাম 2 মাস আবার প্রেগনেন্ট হলো? না না, এখন 2 মাস প্রেগনেন্ট। আচ্ছা, 2 মাস প্রেগনেন্ট। এটাও দেখতে পাচ্ছি অনেক ছোট, এগুলো বড় হবে? আমার মনে হয় না বড় হবে পরে, কারণ প্রথমবার একবার ক্রস করিয়ে দিলে বড় হবে। ছাগল মানে একবার দুবার তিনবার পর্যন্ত বাচ্চা হওয়া পর্যন্ত কিন্তু বাড়ে ছাগল, বাড়ে? হ্যাঁ, তিনবার বাচ্চা হওয়া পর্যন্ত। আচ্ছা বন্ধুরা, এই হচ্ছে দাদার সেরা ক্রস ব্রিডের ছাগল। দাদা কতবার বাচ্চা দিয়েছে এটা আপনার কাছে? এটা আমার এখানে 4 বার বাচ্চা দিয়েছে। 4 বার? 4। আচ্ছা, বয়স কত হলো?
এর বয়স কত হবে? আমার ফার্মের বয়স হচ্ছে আড়াই বছর আর ওইদিকে এক বছর, সাড়ে তিন বছর। ছাগলে পেট খারাপ করে না? না না, কলা পাতা খাওয়ালে পাতলা পায়খানা হয় না? না না, আমি তো পরিমাণ মতো অল্প করেই খাওয়াই, আমি তো মানে খুব বেশি দিই না। মানে অল্প পরিমাণের ভিতরেও আপনার ই হচ্ছে না, মানে পেট খারাপ হচ্ছে না? না না, এতে এতে কি হবে, এদের মানে হজমটা আরো ভালো হয়। প্রতিদিন দুপুর বেলা আমি এই হালকা করে দুটো কলা পাতা, কচি কলা পাতা আর হচ্ছে কাঁঠালের পাতা, এইগুলো বাচ্চাদের আর কি দেন? হ্যাঁ বাচ্চাদের। না তাও আবার বেশি পরিমাণ খাওয়াবেন না, কিন্তু দেখুন কলা পাতা কিন্তু ছাগলে খুব ভালো খায় এই যে খাচ্ছে, কিন্তু এতে পেট খারাপ সম্ভাবনা বেশি থাকে। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।